প্রিয় শ্রোতা এখন আপনারা শুনবেন মধ্যযুগের অন্যতম ফার্সি কবি আবু মুহাম্মদ মুসলেউদ্দিন ইবনে আব্দুল্লাহ সিরাজি যিনি শেখ সাদি নামে পরিচিত তার জীবনী স্যার আউসলি এর মতে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পারস্যের পারেস প্রদেশের অন্তর্গত সিরাজ নগরে তিনি জন্মগ্রহণ করেন আয়ু একশো বছর তবে তার জন্ম ও মৃত্যুশাল নিয়ে মতভেদ আছে কারো কারো মতে তার জন্মশাল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ এবং আয়ু একশো বছর কিন্তু মুজাফর উদ্দিন আতাবেগ সাদ বিন জঙ্গির রাজত্বকালে যে তিনি জন্মগ্রহণ করেছেন তার কোনো দ্বিমত নেই বাল্যকালে তার নাম ছিল শেখ মোসলেহ উদ্দিন জানা যায় ফারেসের শাসনকর্তা আতাবেগ সাদ বিন জঙ্গির রাজত্বকালে তিনি যখন কবিতা লিখতেন তখন আপন নামের সাথে সাদি দি লিখতেন এবং এ নামেই তিনি সুখ্যাতি লাভ করেন সাদির পিতা রাজ দরবারে চাকরি করতেন এবং তিনি ছিলেন খুবই ধার্মিক ফলে শৈশব থেকেই সাদি ধর্মীয় অনুশাসনের ভেতর দিয়ে গড়ে ওঠেন কোনো অসৎসঙ্গ তাকে স্পর্শ করতে পারেনি শৈশবেই তার মধ্যে পরিলক্ষিত হয় অসাধারণ প্রতিভা শিক্ষা লাভের প্রতি ছিল তার অস্বাভাবিক আগ্রহ কিন্তু শৈশবেই পিতা মৃত্যুবরণ করায় তিনি হয়ে পড়েন নিতান্ত ইয়াতিম ও অসহায় পিতার আর্থিক অবস্থাও ভালো ছিল না সরকারি চাকরি করে পিতা যে সামান্য বেতন পেতেন তা দিয়েই খুব কষ্ট করে তাকে সংসার চালাতে হতো কিন্তু পিতার মৃত্যুতে সংসারে নেমে আসে চরম দারিদ্রতা এবং তার শিক্ষা লাভের ওপর আসে মারাত্মক আঘাত কিন্তু এই অসহায়ত্ব ও দারিদ্রের মধ্যেও তিনি ধৈর্য হারাননি শেখ সাদি রহমতুল্লাহ আলহে এর জীবনকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় প্রথম ত্রিশ বছর শিক্ষালাভ দ্বিতীয় ত্রিশ বছর দেশ ভ্রমণ তৃতীয় ত্রিশ বছর রচনা এবং চতুর্থ বছর আধ্যাত্মিক চিন্তা ও সাধনা পিতার মৃত্যুর পর তিনি সিরাজনগরের গজদিয়া মাদ্রাসায় ভর্তি হন কারো মতে ফারাসের শাসনকর্তা আতাবেগ সাদ বিন জঙ্গি দয়াপরবশ হয়ে স্বয়ং ইয়াতিম শেখ সাদির আশ্রয়দান ও বিদ্যাশিক্ষার ব্যবস্থা করেছিলেন উক্ত মাদ্রাসায় নিশ্চিত মনে বেশিদিন শিক্ষা লাভ করা তার পক্ষে সম্ভব হয়নি কারণ তখন রাজ্যের সর্বত্র রাজনৈতিক বিশৃঙ্খলা ও অশান্তি বিরাজ করছিল তিনি উচ্চশিক্ষা লাভের আশায় দারিদ্র্যের সাথে লড়াই করে চলে যান বাগদাদে বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদে এসে তিনি অনাহারে অর্ধাহারে এবং আশ্রয়ের অভাবে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়িয়েছিলেন অতঃপর তিনি একজন সহৃদয় ব্যক্তির সহযোগিতায় স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষালাভ শুরু করেন তার প্রতিভা তীক্ষ্ণ বুদ্ধি এবং শিক্ষা লাভে তার অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিত খুব অল্প সময়ের মধ্যেই তার প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয় এরপর তিনি ভর্তি হন বাগদাদের নিজামীয় মাদ্রাসায় সেখানে তিনি বিখ্যাত আলেম আল্লামা আবুল ইবনে কাছে হাদিস ও শাস্ত্র শিক্ষা লাভ করেন অল্পদিনের তিনি মাদ্রাসার প্রধান ছাত্র হিসেবে পরিগণিত হন এবং মাসিক বৃত্তি লাভ করেন মাত্র ত্রিশ বছর বয়সে তিনি তেপসির হাদিস ফিকাহ সাহিত্য দর্শন খোদা তত্ত্ব ও ইসলামের বিবিধ বিষয়ে অসামান্য পণ্ডিত্য অর্জন করেন আল্লামা শেখ সাদির রহমতুল্লা আলহে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভেই সন্তুষ্ট ছিলেন না বরং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতিও তার ছিল অস্বাভাবিক আগ্রহ শেখ সাদির রহমতুল্লা আলাইহে এর জন্মের দশ বছর পূর্বে অর্থাৎ এগারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হযরত বরপীর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে ইন্তেকাল করেন তার অলৌকিক জ্ঞান ও মেধার কথা সমগ্র বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছিল শেখ সাদি রহমতুল আলাইহে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের অবসর সময়ে বুজুর্গানদের আশ্রমে গিয়ে অতীন্দ্রিয় জগতের তথ্য সংগ্রহ করতেন আর এই উদ্দেশ্যে তিনি তৎকালীন সুফি সাধক শেখ সাহাবুদ্দিন রহমতুল আলাইহে এর শিষ্যত্ব গ্রহণ করেন সুফি সাধকদের সঙ্গ লাভে অল্প মধ্যেই তার ধর্মগত প্রাণ তত্ত্বজ্ঞান ও পুণ্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল ত্রিশ বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর শুরু হয় তার ভ্রমণ জীবন জ্ঞান পিপাসে চরিতার্থ করার মানুষে সংসার বৈরাগীর ন্যায় খালি হাতে তিনি পদব্রজে বিচরণ করেছেন জগতের বিভিন্ন দেশ এবং নানান স্থানে উপদেশ বিতরণের মাধ্যমে লোকদের ধর্ম ও সভ্যতার পথে উন্নীত করেছেন স্যার আউসলির মতে প্রাচ্য জগতে সুবিখ্যাত বধুতার পরে পদব্রাজক হিসেবে যার নাম শীর্ষ রয়েছে তিনি হলেন মাওলানা শেখ সাদির আহমেদুল্লা আলহে ওট ব্যতীত যখন মরুভূমি পার হওয়ার কোন উপায় ছিল না তখন শেখ সাদির আহমেদুল্লা আলৈহে শাপদসংখুল ও অসভ্য বর্বর জনপদের শত সহস্র বিপদ উপেক্ষা করে পদব্রজে ভ্রমণ করেছিলেন দেশ থেকে দেশান্তরে তিনি সমগ্র পারস্য এশিয়া মাইনর আরব ভূমি সিরিয়া মিশর জেরুজালেম আর্মেনিয়া আবিসিনিয়া তুর্কিস্তান ফিলিপাইন ইরাক ইয়ামন, চাম আফ্রিকার বিভিন্ন দেশ হিন্দুস্তানের সোমনাথ ও দিল্লি সহ বিশ্বের বিভিন্ন দেশ পদব্রজে ভ্রমণ করেছিলেন এ সময় দেশ ভ্রমণ করতে গিয়ে তাকে পার হতে হয়েছিল পারস্য উপসাগর ওমান সাগর ভারত মহাসাগর আরব সাগর প্রভৃতি এই সুদীর্ঘ সফরের ফলে তিনি বিশ্বের আঠারোটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার এ ভ্রমণ কাহিনীগুলো তিনি তার বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ করেছেন এছাড়াও পায়ে হেঁটে তিনি হদ সম্পাদন করেছিলেন চোদ্দবার বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাহে অর্জন করেছিলেন বিবিধ জ্ঞান তার চোখের সামনে ঘটেছিল বহু বিচিত্র ঘটনা তিনি অবলোকন করেছিলেন জাতির উত্থান পতনের ইতিহাস কর্ডোভার মুসলিম সাম্রাজ্য যার ঐশ্বর্যে একদিন এশিয়া ইউরোপ ও আফ্রিকা প্রভাবিত হয়েছিল তার ত্রয়োদশ শতাব্দীতে শেখ সাদির রহমতুল্ল আলাইহে এর চোখের সামনে নিশ্চিন্ন হয়ে ধরাপৃষ্ঠ হতে মুছে গিয়েছিল এ শতকেই সেলজুক এবং খাওয়ারিজম শাহীর আত্মদ্বন্দ্ব উভয় সাম্রাজ্যের মূল উৎপাটন করে ফেলেছিল বনি আব্বাসেদের রাজবংশ যা প্রায় সাড়ে পাঁচশো বছর বিপুল বিক্রমে রাজত্ব করেছিল তাও এ শতকে ধ্বংস হয়ে গিয়েছিল সাদির রহমতুল্ল আলাইহে দেখেছিলেন দুর্ভিক্ষের হাহাকার মিশর ও পারস্যের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি দেখে তার হৃদয় বিদীর্ণ হয়েছিল যে দুর্ধর্ষ চেঙ্গিস খার নামে আজ সমগ্র এশিয়ার লোক শিহরিত হয় তারই নাতি দুর্ধর্ষ হালাকু খান এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদের উপর আক্রমণ করেছিল বর্বরদের নির্মম আক্রমণে ইসলামের শেষ খলিফা মোতাসেম বিল্লা নির্দয়ভাবে নিহত হলেন এরপর শুরু হল নির্মম গণহত্যার অভিনবরূপ নারী পুরুষদের যে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছিল তা টাইগ্রেসের পানিতেই দেখা যাচ্ছিল বাগদাদ পরিণত হল এক মহা শ্মশানে ইবনে খালদুল লিখেছেন বিশ লক্ষ অধিবাসীর মধ্যে প্রায় ষোলো লক্ষ লোক এ আক্রমণে নিহত হয়েছিল শেখ সাজি রহমতুল্লা আলাইহে তার বই গুলিস্তার প্রথম অধ্যায়ই এ জালিমদের সম্পর্কে লিখেছিলেন তার প্রায় সমগ্র কাব্যগ্রন্থেই জালেম বাদশাদের বিরুদ্ধে তার যে অবজ্ঞা সেটা খুব স্পষ্টই দেখতে পাওয়া যায় দেশ ভ্রমণে নিষ্ঠুর জালেম ও বর্বরদের হাতে সাদিকে কতবার যে কষ্ট ভোগ করতে হয়েছে তারই অত্তা নেই দ্বাদশ শতাব্দীতে ফিলিস্তিনি খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ যখন চরম আকার ধারণ করে তখন খ্রিস্টানদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শেখ সাদি রহমতুল আলাইহেয়ে কাছেই এক নির্জন জঙ্গলে আশ্রয় নেন খ্রিস্টানরা জঙ্গল থেকে তাকে ধরে নিয়ে যায় এবং বুলগেরিয়া ও হাঙ্গেরি হতে আনিত ইহুদিদের সাথে তাকে পরীক্ষা খননে নিযুক্ত করে তখন তার দুরবস্থার সীমা ছিল না একদিন আলিপ্পো শহরের এক সম্ভ্রান্ত বণিক সেই পথ দিয়ে যাচ্ছিলেন শেখ সাদি সাদির রহমদ্দুল্লাইয়ে তাকে দেখে সমুদয় ঘটনা বললেন এতে বণিক দয়া পরবশ হয়ে মনিবকে দশ দিনার ক্ষতিপূরণ দিয়ে তাকে মুক্ত করে সাথে করে আলিপ্পো শহরে নিয়ে যান কিন্তু আলিপ্পো শহরেও তিনি সুখ পাননি বণিকের এক বদমেজাজি ও বয়স্ক কন্যা ছিল তার বদমেজাজের কারণে কেউ তাকে বিয়ে করতে রাজি হতো না বণিক একশো দিনার মোহরের বিনিময়ে কন্যাকে শেখ সাদির কাছে বিয়ে দেন এবং মোহরের অর্থ বণিক নিজেই পরিশোধ করেন সাদি বিপদে আপদে কখনো কখনও ধৈর্যাহারা হতেন না বিয়ের পর কবি শেখ সাদির রহমতি লড়াইহেয়ে আর সুখের মুখ দেখতে পেলেন না বদমেজাজি সেই রমণী একদিন সহসব বলেই ফেলল যে তুমি কি সেই হতভাগ্য নও যাকে আমার পিতা অনুগ্রহ করে দশ দিনার মূল্য দিয়ে সহস্তে মুক্ত করেছিলেন উত্তরে শেখ সাদির আহমদ আলাইহি বললেন হ্যাঁ সুন্দরী আমি সেই হতভাগ্য যাকে তোমার পিতা দশ দিনার দিয়ে মুক্ত করেছিলেন কিন্তু পুনরায় একশো দিনার দিয়ে তোমার দাসত্বে নিযুক্ত করে দিয়েছেন সম্ভবত আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে এভাবে অভাব অনটন ও দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলহে বহু কাব্যগ্রন্থ রচনা করে যান তার এ সকল কাব্যে রয়েছে মানুষের নৈতিক ও চরিত্র গঠনের অমূল্য অমূল্যবাণী শেখ সাদির অলঙ্কারময় ভাষা ও প্রকাশের জাদু পাঠকদের মনকে বিস্ময় বিমুগ্ধ করে রাখত আজও তার লেখনী কাব্যগ্রন্থে কারিমা গুলিস্তা বস্তা বিশ্বের বিভিন্ন কওমি মাদ্রাসায় পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত রয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা পবিত্র কোরআন শিক্ষার পরেই তার রচিত কাব্যগ্রন্থ কারিমা গুলিস্তা ও বোস্তা শিক্ষা লাভ করে থাকে তার সমস্ত রচনাই অতি সরল ও প্রাঞ্জল আলেমগঞ্জ বিভিন্ন ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভায় শেখ সাদির কবিতা আবৃত্তি করে থাকেন তার কবিতা আবৃত্তি না করলে আলেমগঞ্জ যেন ওয়াজ মাহফিল জমাতে পারেন না শেখ সাদির গুলিস্তা ও বস্তা বিশ্বকাব্য ও সাহিত্যে এক অমূল্য সম্পদ গুলিস্তা ও বোস্তা ব্যতীত জগতে এমন কোনো গ্রন্থ খুব কমই আছে যা বহু যুগ ধরে বিপুলভাবে পঠিত হয়ে আসছে ষোলশো একান্ন খ্রিস্টাব্দে জেলটায়াস নামক এক ব্যক্তি ল্যাটিন ভাষায় আমস্টারডাম নগরে রোসারিয়াম পলিটিকাম নাম দিয়ে গুলিস্তার অনুবাদ প্রকাশ করেন সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তা ফরাসি ভাষায় অনুদিত হয় বর্তমানে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে শেখ সাদের গুলিস্তা সহ বিভিন্ন কিতাব ইংরেজি ফরাসি জার্মান আরবি ডাচ উর্দু তুর্কি বাংলা প্রভৃতি ভাষায় অনুদিত হয়েছে শেখ সাদির রহমদুল আলাহে এর উপরোক্ত গ্রন্থগুলো ব্যতীত নসিহত অল মুল্ক রিসালায় আশকিয়ানো কিতাবে মিরাসি মুজালেসে খামসা তার জিয়াত রিসালায় সাহেবে দিওয়ান কাসায়দল আরবি আত্মবিয়াত প্রভৃতি উল্লেখযোগ্য শেষ বয়সে শেখ সাদির রহমতুল আলহে মাতৃভূমি নগরের এক নির্জন আশ্রমে জীবনযাপন করতেন এই স্থানেই তিনি অধিকাংশ সময় গভীর ধ্যানমগ্ন মগ্ন থাকতেন মাঝে মাঝে আগন্তুক ব্যক্তিদের সাক্ষাৎ দেওয়ার জন্য আশ্রমের বাইরে যেতেন দূর দূরান্ত থেকে প্রতিদিন ধনী গরিব, শিক্ষিত মূর্খ রাজা প্রজা এবং বিভিন্ন শ্রেণীর লোক নানা প্রকার তত্ত্ব কথা জানার জন্যে শেখ সাদির রহমতুল্ল আলাইহের কাছে সমবেত হত শেখ সাদির রহমতুল্লা আলাইহে বাল্যকাল থেকেই দৈনিক চার পাঁচ ঘন্টা পবিত্র কোরআন তেলাওয়াত করতেন তিনি কখনও গৃহে বেনামাজি চাকর নিয়োগ করতেন না আস্তে আস্তে তার বার্ধক্য ঘনিয়ে আসে বার্ধক্যেও তিনি যৌবনের তেজ ধারণ করতেন অবশেষে বারোশো বিরাশি খ্রিস্টাব্দ মোতাবেক ছয়শ একানব্বই হিস্রিতে একশো বিশ বছর বয়সে এ মনীষী ইহলোক ত্যাগ করেন সিরাজনগরের দিলকুষা নামক স্থানের এক মাইল পূর্ববর্তী পাহাড়ের নিচে তাঁর সমাধি রয়েছে সমাধি জিয়ারতকারীদের পাঠের জন্য তাদের নিজ হাতে লেখা একটি কাব্যগ্রন্থ সমাধি গৃহে রক্ষিত আছে পারস্যে এ সমাধিগৃহ সাদিয়া নামে অভিহিত হয়ে থাকে এতক্ষণ আপনারা শুনছিলেন শেখ সাদি রহমতুল আলাইহে এর সংক্ষিপ্ত জীবনী আমাদের বায়োছবি চ্যানেলটি সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে আপনার কমেন্টটা লিখে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ